The Network, the solution for humanity. Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi sallam Sallallahu Ala Muhammad Sallallahu Alaihi Wasallam السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان الى يوم الدين بجدد أقول আল্লাহ রসুল এবং নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ জন্ম নিলেন আর জন্মের সাথে সাথে তিনি পৃথিবীতে প্রথম তার মায়ের দুধ পান করলেন হাঁ পাশাপাশি তার মায়ে দুধ পানে উম্মে আইমান আর হা পাশাপাশি তৃতীয় আরেকজন নারী তাকে দুধ পান করালেন তিনি হলেন সোয়াইবিয়া আবুল আবের দাসী হ্যাঁ এরপর চতুর্থ এবং সর্বশেষ যিনি দুধ পান করান তিনি হলেন হালিমা রসুসল্লাহ আলী ওসাল্লাম দুধ পানের জন্যে শৈশবে লালিত পালিত হওয়ার জন্যে হালিমা তো সাদি আর ঘরে যাওয়ার আগে রসুল সসমের জীবনে যা ঘটেছে আমরা আজকে তা আলোচনা করতে চাই জন্মের সাথে সাথে তাকে কুলি করে এনে কাবাগর প্রদক্ষিণ করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বৃদ্ধ আব্দুল মুতালিম হা নাম রাখা এবং নবজাতককে আনুষ্ঠানিক পরিচয় করানো তার আইনানুব বৈধ শ্রেষ্ঠ অভিভাবক ছিলেন তার দাদা দাদার উপরই বর্তায় তার নামকরণ হা দাদা দিয়ে আমরা শুরু করি ঐতিহাসিক অনেকগুলো সনদ দ্বারা প্রমাণিত মোহাম্মদ বিন আবদুল্লাহ যখন জন্ম নিলেন তার দাদা তার নামকরণ নিয়ে নিজেই উচ্চসিত বাস্তবতায় ঘোষণা করলেন আমার নাতি পৃথিবীর শ্রেষ্ঠতম মর্যাদাময় প্রশংসিত সত্তা তাই তার নাম মোহাম্মদ নিজের বিশ্বময় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সুন্দর নাম রাখলেন বুধ নামের প্রসঙ্গে রসুল সাল্লামের নাম দাদা রাখলেন হ্যাঁ আদম আলিহালামকে জান্নাতে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন প্রত্যেকটি বিষয়ের নাম এর ভিত্তিতে নামের শিরোনাম দিয়ে নাম ধরে ধরে শিক্ষা দিলেন তাই নাম প্রতিটি জিনিসের পরিচায়ক আর মানব সন্তান আদম সন্তান মানব শিশু তার পরিচয় হল নামের দ্বারা তাই নামটা হওয়া উচিত সুন্দর সমৃদ্ধ অর্থবোধক মোহাম্মদ সাল আলী ওসাল্লাম যে বাবার সন্তান ওই বাবার নাম আব্দুল্লাহ তার আল্লাহর বান্দা আল্লাহর বান্দার ঔরস থেকেই মোহাম্মদ সাল্লাম জন্ম নিলেন শুধু তাই না তার মায়ের নাম আমিনা নিরাপদ সবার কাছে সহনশীল আপন আর প্রিয় তার গর্বেই তো রাহমাত বন্ধুগণ কিন্তু আজ আমরা নাম রাখতে গিয়ে কত জাতির উল্টা পাল্টা নাম নাম রাখতে গিয়ে নিজেদের কালচার নিজেদের সভ্যতা নিজেদের সংস্কৃতি নিজেদের ধর্মবিশ্বাসকে জলাঞ্জলি দিচ্ছি বন্ধুগণ আল্লাহর বাস্তে অনুরোধ করে বলি নিজের নাম সন্তানের নাম বংশধরের নাম ভালো রাখার চেষ্টা করি দুনিয়া এবং আখেরাতের জন্যে নাম এই নাম সুন্দর অর্থবোধক হওয়া উচিত আকাঙ্ক্ষার আগ্রহের বহিঃপ্রকাশে হওয়া উচিত সভ্যতার বিশ্বাসের ধারণে হওয়া উচিত যেমনটা মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী হয়েছে তো দাদা আব্দুল আব্দুলি উচ্চসিত আগ্রহে নাতির নাম রাখলেন চির রয়েছে পৃথিবীতে কখনো এই নামে আর কারো নাম হয়নি বলে আর হা আরবের সর্দার যে যখনই এই নামটি শুনতো বলতো অভূতপূর্ব আগে তো শুনি নাই মোহাম্মদ হা মোহাম্মদ সাল তাল আলী হুসাল্লাম তার নাম মোহাম্মদ এবং আহমদ দুটি আল কোরআন ক্যারিমে রয়েছে তবে হ্যাঁ মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জন্মের কয়েকশো বছর আগে পাঁচশো বছর আগে তো বটেই কিন্তু এর চেয়েও বেশি বা কম বছর আগে ইসেদ্দি মারিয়াম আলী হিমাসাল্লাম তিনি এই পাঁচশো বছর পিছনে জন্ম নেবেন আখেরি জামাদার নবী আব্দুল্লাহর পুত্র হয়ে আমেনার গর্ব থেকে আমেনার পুত্র হয়ে তার নাম কি হবে তিনি আগেই বলেছিলেন আর কোরআন আল কেরিমে এর ছয় নাম্বার আয়তে রব্বুল আলামিন নিজেই আমাদের জানিয়েছেন ইসেব নেমারিয়াম আলী হিমা সালাতের করেছিলেন ওহিদ কাল আই সব নমারিয়ামা ইয়াবানি ইসরা ইলা ইন্নি রসুল্লাহ ইলাইকুম মুসদ্দিক আল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবশ রমবীর রাসূল ইন ইয়াতি মিম্বা আদি ইসমহ আহমাদ কিসের মানে আইম সাল্লাতসাল্লাম বললেন ও আমার সম্প্রদায় বনি ইসরাইল আমি তোমাদের কাছে রব্বুলা আরমিনের পক্ষ থেকে পীড়িত রাসূল আমি সত্যায় করছি আমার পূর্বে নাজিল হওয়া তাও রাতের আরহা আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে আমার পরে একজন নবী আসবেন তার নাম আহমেদ সুতরাং বন্ধু সূরাতু মোহাম্মদ নামে একটি সুরাও রয়েছে আর হা তার নাম আহমদ এটা অর্থাৎ চির প্রশংসাকারী এবং চির প্রশংসিত আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে তার সৃষ্টির প্রশংসা করে বলেছেন আলা আজিম আপনি পুত পবিত্র চরিত্রের অধিকারী শুধু তাই না বন্ধু টবুর আলমিন মোহাম্মদ সাল্লামকে প্রশংসা করেন এমনটা যে তিনি তার নাম কি সুচ্চ মর্যাদায় ধন্য আলাম নাস রা হালাকা তবে আমি কি আপনার হৃদয়টা প্রশস্ত করে দেই নাই যেখানে মুসা আলিসলাম দোয়া করেছেন আল্লাম আর হৃদয়টা প্রশস্ত করে দাও বিশালই সদরী সেখানে রব্লুল আলমি তার হাবিবকে মহামাশ এসলামকে বলেছেন আমি আপনার বক্যটা চাওয়ার আগেই প্রশস্ত করে দিয়েছি আলাম নাসরা হালাকা সতরক আমি কি প্রশস্ত করে দেই নাই আনা নানান কাউজরা আর আপনার ঘাট থেকে বুজা হালকা করে দেই নাই আনা আল্লাহ কাতিক্রাক হেসলাম হে মোহাম্মদ আপনার দিকিরকে সর্বোচ্চ মর্যাদায় ধন্য করেছে তাই তো বারবার নব্বুল আল স্রষ্টা তার নামের সাথে সৃষ্টির নামটা উচ্চারিত হয় সাক্ষীতে আসাদু আল্লাহ ইলাহা আইলাল্লাহ ও আসাদু আল্লা মহাম্মাদ আন সুতরাং মহাম্মাদ প্রশংসিত বন্ধু তারপর কোরআন আল করিম আমাদের সামনে প্রকাশ তার হাবিবকে নাম দিয়েছেন রসুল উল্লাহ তার নাম রসুল উল্লাহ নাম আল্লাহ রসুল আল্লাহর দূত শুধু তাই না রবুল আলমিন কোরআন আল করিমে তার হাবিবকে নাম দিয়েছেন আব্দ আব্দু কে বলি আল্লাহর গুলাম অন্য আর কারো নয় সর্বনাম যুক্ত করে দিয়ে বলেছেন কেবল মাত্র সর্বনামহীন একক আব্দ শব্দ দিয়ে রব্বুল আলম তার হাবিবকে বুঝাননি কোথাও যেমন সুরাইবান ইসরাইবান

সাল্লা আর কি নাম ছিল তাহলে শুনুন বুহারি এবং মুসলিম বর্ণনা করেছেন জুবাই জুবাইরবিন তার বাবা থেকে বর্ণনা করেছেন লহামসালাম বলেছেন আমার অনেকগুলো নাম আছে নিজেই বলেছেন আমার অনেকগুলো নাম কি ভাষায় তিনি বলেছেন আনা মুহাম্মদ আমি মোহাম্মদ চির প্রশংসিত আনা আহমদ এবং আমি চিরপ্রশংসাকারী দুনিয়ার বাস্তবতায় আমরা দেখি যদি কোনো রাজ রাজা রাষ্ট্র সরকার প্রধান তার শাসিতদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করে ভালোবাসে আপন করে নেয় তারা বিভিন্ন পদবি উপাদিতে ভূষিত করে তাকে নিজের কাছে আসার উপযুক্ততা দিয়ে ধন্য করে সাল আলী বুসাল্লাম তার আরও কি কি নাম আমরা জানব তবে একটু ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন আলাইকুম ami peace tv bangla who was the first prophet was a prophet the first one to read and write did god speak to a prophet a prophet in a prison a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophet nobite <laughs> kahi প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বা পুনঃসম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে ভিএসটিভি বাংলায় আসসালাম আলাইকুম র আহমাতুল্লাহ বন্ধু ছোট্ট বিরতির পর আমরা আবারো ফিরে এলাম হাদি সাক্ষী অমুল মোমে সাক্ষী আমাদের মাহম্মদুন সাল্লাল্লাহ হাদি হুসাল্লাম রাতের আঁধারে দাঁড়িয়ে এত দীর্ঘক্ষণ কোরানের তেলাওয়াতুন পা ফুলে যেত তিনি সেহরিও খেতেন না ইফতারও করতেন না ধারাবাহিক রুজা রাখতেন তার রবের সন্তুষ্টির জন্য তিনি এত দীর্ঘ দীর্ঘদা দিতেন যে একজন জীবিত মানুষ এতক্ষণ সেজদায় থাকতে পারে না বলে যদিও রব্বুল আলমিন তাকে পূর্বাপর সকল অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু তিনি তার স্ত্রী রাদি আল্লাহ আল আনহুন্না এবং তার সাহাবি আল্লাহ আনহুমগণের প্রশ্নের জবাবে বলেছেন আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না বন্ধু আমরা কে কদ্দুর করি তিনি বললেন তার নাম মোহাম্মদ তার নাম আহমাদ তারপরে বললেন আর আমি হলাম কি তিনি নিজে এর ব্যাখ্যা করেছেন আমি হলাম যার দ্বারা রব্বুল আলমিন কুফুরকে ধ্বংস করে দেবেন মিটিয়ে দেবেন মোহাম্মদ সাল্লি হুসাল্লাম জন্ম নিয়েছিলেন কুফুরির অন্ধকারে নিমজ্জিত সমাজে চতুর্দিকে অন্ধকার 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 কুফুরি আর কুফুরি কিন্তু মোহাম্মদ ওসাল্লাম এমন সমাজে জন্ম যারা কাবাগরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি রেখেছিল আল্লাহকেও মানত আবার মূর্তিকেও আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হিসাবে গ্রহণ করত। করতো ওর আনালকারী রব্বুল আলমিন উল্লেখ করেছেন আরবের তৎকালীন কোরায়েশরা কুফাররা মুশরিকরা জানতো আল্লাহকে আলতা হুমান খালাকা সামাতিওয়ালা আল্লাহ লাইয়া কুলুন আল্লাহ নবে অথবা যে কেউ যদি প্রশ্ন করো ওই কাফের মুশিকদেরকে কে সৃষ্টি করেছেন আকাশ সমূহ আর জমিন তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাই স্রষ্টা হিসেবে নিকিল জাহানের একমাত্র একক স্রষ্টা আল্লাহ এটা তারা জানতো কিন্তু দুর্ভাগ্য ওই আল্লাহর এককভাবে নিরবচ্ছিন্ন একত্ববাদী চেতনা নিয়ে তার ইবাদত করত না ইবাদতে অন্যদেরকে গোলামিতে অন্যদেরকে শরিক করত দেব দেবী মূর্তি লাত উজ্জা হুবল এমনকি তিনশো ষাটটি মূর্তি কাবাগরে রেখেছিল তারা বলতো তারাই এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে চায় ওর আনাল কেরিমেরও বলুন তা উল্লেখ করেছেন

تعالى آريكتينا عاقب الذي لا نبي بعدي. نجيبولك انتينا عاقب. وقتا لا نبي ولا رسول. القرآن الكريم إي كوتاري شاكتي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. شربوا شيشة بن شربوا رسول محمد صلى الله عليه وسلم. تعالى معاقب. شو মহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম তার কুনিয়াত ছিল কুনিয়াত উপনাম আরবে এটা খুব প্রচলিত ছিল মহাম্মদুন সাল্লাল্লাহ আলি হোসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কুনিয়াতে নাম রাখতে নিষেধ ছিল আর কুনিয়াত বা উপনাম ছিল আবুল কাসেম অর্থাৎ ঔরসাত সন্তানের নাম দিয়ে তার বাবা বলে ডাকা এটা আরবে প্রচলিত নিয়ম শেসাম নিজেও তার পুত্র সন্তান আল কাসেম এর নাম অনুসারে আবুল কাসেম নামে পরিচিত ছিলেন কুনিয়াত ছিল যেমন তার দাতি নাম মৌলিক নাম মোহাম্মদ এবং আহমদ এর পরে অনেকগুলো নাম ছিল পাশাপাশি কুনিয়াত ছিল তিনি ছিলেন আবুল কাসেম তাই যতদিন জীবিত ছিলেন আবুল কাসেম নামে আর কারো নাম রাখা নিষিদ্ধ ছিল বন্ধুগণ আসুন না দরবারে নবীতে শিক্ষা নিয়ে আমরাও নিজেদের কুনিয়াত রাখি একজন মানুষের একাধিক নামও হতে পারে মর্যাদা এবং শৌর্য বীর্যের প্রতীক হিসেবে হা মোহাম্মদ আলী মোহাম্মদ এবং আহমদ আর হা তার বাস্তব গুণ এর প্রচার আর প্রকাশের বাস্তবতায় অনেকগুলো গুণবাচক নাম রব্বুল আলমিন নিজেই অনুমোদন করেছেন আর তার হাবিব হাবিবটি আমাদের জানিয়েছেন বুঝতে পারাম যখন জন্ম নিয়েছিলেন তখন আরবি স্বাভাবিক প্রচলন ছিল প্রতা ছিল সম্ভ্রান্ত বংশের ধনাঢ্য পরিবারের নবজাতক জন্ম নিলে কিছুদিন মা পান করিয়ে ওই সন্তান সুন্দর স্বাস্থ্যবান এবং ভালো পরিবেশে বড় হয়ে ওঠার জন্যে ধাত্রীর কাছে দেয়া হতো মোহাম্মদুন সাল্লাহ আলী হুসাল্লামের জন্য এর ব্যতিক্রম হয়নি মক্কার ওই সময়ের স্বাভাবিক প্রচলন অনুযায়ী এবং সম্ভ্রান্ত বংশের ধনাঢ্য পরিবারের বাস্তবতায় মোহাম্মদুন সল্ল্লাহ আলী হোসাল্লামও ধাত্রী মায়ের কাছে দুধ পানের জন্য প্রেরিত হয়েছিলেন মোহাম্মদুন সাল্ল আলী হোসাল্লাম ধাত্রী মাতার কাছে প্রেরিত হয়ে কেবল সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠাটাই মূল কারণ ছিল না বরং এর সাথে আরো কয়েকটি কারণ ছিল যে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সকল মানব আর দানবের জন্যে তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় তাই তার ভাষা হতে হবে সর্বোত্তম সবচেয়ে বেশি সুস্পষ্ট সর্বজন বুধগম্য আর তাই তৎকালীন আরবে সবচাইতে বিশুদ্ধ ভাষা যে গুত্রে চর্চা হতো সবচেয়ে বিশুদ্ধ ভাষায় যারা কথা বলতো ঠিক ওই ভাষার চর্চাকারী কুত্রে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে দুধ পানের জন্য প্রেরণ করা হয়েছিল তবে হ্যাঁ তা কিভাবে এবং যাদের পরিবারে তিনি গিয়েছিলেন তারা কি কে সেই সৌভাগ্যবান ধাত্রী কোন সেই সৌভাগ্যবান এলাকা যেখানে শিশু নবী মোহাম্মদ সাল্লাম বেড়ে উঠেছেন ইতিহাসের ধারাবাহিক বাস্তবতায় আমরা খুঁজে পাই মহাম্মদুন সাল্ল আলী হুসল্লাম জন্ম নিলেন মক্কানগরীতে স্বাভাবিকভাবে প্রচলন রীতি আর নিয়ম অনুযায়ী কিছুদিন পরপরই ধাত্রী মাতা আসতেন মোহাম্মদুল সাল্ল আলী হোসাল্লাম এতিম ছিলেন জন্ম নিলেন এতিম হয়ে তো ধাত্রী মাতারা নিজেদের অভাব বিদূরিতকরণের আকাঙ্ক্ষায় সন্তান লালন করবে পারিশ্রমিক পাবে সুতরাং যত বেশি টাকা পাওয়া যায় সেখানেই সবার আগ্রহ সবাই প্রায় খুঁজে খুঁজে ধনির দুলাল নেয়ার গেল জন্য গেল্মিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লামকেও অনেকেই দেখল কিন্তু হা গ্রহণ করলেন একজন বনি বকর গুত্রের অন্তর্ভুক্ত ওই মহিলা হালিমা যার স্বামীর নাম ছিল আবু কাবসা হা মূল নাম ছিল হারেস ইবনে আব্দুল উজ্জা হারেস ইবনে আব্দুল উজ্জা এর স্ত্রী তিনিও তার স্বামী সহ মক্কায় এসে যিনি সাদ গুত্রের ছিলেন তার স্বামীও বনিসাদ গুত্রের তিনিও সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতো এই গুত্রটাই হ্যাঁ ওই গুত্রের ধাত্রী হালিমা কিন্তু হ্যাঁ তিনি আর কাউকে পেলেন না তাই পুনরায় ফিরে এসে তার স্বামীর সাথে পরামর্শ করলেন হারেস এর সাথে চামরা। এসেছি আমরা কি খালি হাতে ফিরে যাব। স্বামীর সাথে পরামর্শ করে খালি হাতে ফিরে না গিয়ে চাইলেন গ্রহণ করি একটি সন্তানকে তুদ্ধ পানের জন্য হতে তো পারে তার দিয়ে বরকত আবদুল্লার কুটিরে গিয়ে আমিনার কুল থেকে নবজাতককে দেখলেন কুলে নিলেন শুনুন ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত সাদিয়া তার স্বামীসহ তায়ের থেকে যখন রওনা দিয়েছিলেন একটি মাদি গাধায় ছোয়ার হয়ে তারা আসছিলেন যদিও তার উঠ ছিল বটে কিন্তু একটি মাদি গাধার উপরে ছোয়ার হয়ে আসছিলেন যা ছিল খুব দুর্বল মক্কায় আসার পথে দলবদ্ধ চলতে গিয়ে বারবার তারা পিছনে পড়ে যাচ্ছিলেন সঙ্গী সাথীরা বিরক্ত হচ্ছিলেন বারবার এত পিছনে শুধু তাই না অনাবৃষ্টি ছিল যে কারণে পশু পাখিগুলো তার গৃহপালিত পশুগুলো শুকিয়ে যাচ্ছিল সারাদিন বকরির পাল ছড়তো সন্তা একটু দুধ পাওয়া যেত না আলিমতো সাদিয়া নিজে বর্ণনা করছেন কিন্তু ওই চরম কষ্ট আর এই দুর্ভিক্ষ মোকাবেলা করে একটু বিনিময় পেয়ে সুখ সমৃদ্ধি পাওয়ার আশায় তিনি যেন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী হোসাল্লাম এতিম শিশুকে দুধ পান করানোর জন্য আপন করে কুলে নিলেন তিনি নিজেই বলছে। যখন ফিরলাম ফিরার পথে আমি যখন রানা দিলাম দলের সাথে চলছি কিন্তু আসার পথে যে মাদি গাধা আমাদের নিয়ে চলতে পারছিল না ফিরার পথে সে নতুন শক্তিতে সঞ্চারিত হয়ে যেখানে আসতে আমরা পিছনে ফিরার পথে সবার আগে সবার সামনে হালিমতুল সাদিয়া আল্লা বর্ণনা করছেন আমি তাকে কুলে নিলাম অনুভব করলাম দুধে পূর্ণ হয়ে গেল আমার বাচ্চার খাবার যেখানে কম হয় স্বাভাবিক কিন্তু অনুভব করলাম পরিপূর্ণতা রাস্তায় চললাম তৃপ্তির সাথে সবার আগে পৌঁছে গেলাম নিজের কুটিরে বণি সাদ পুত্রে স্বামীর বাড়িতে হালিমাতু সাদি আরও বর্ণনা করছেন দুধপান করানোর জন্যে তিনি মোহাম্মদ বিন আবদুল্লা নিয়ে গেলেন প্রায় প্রতি ছয় মাস অন্তর অন্তর একবার মক্কায় নিয়ে আসতেন তার মায়ের জিয়ারত করে যাওয়ার জন্যে মাকে দেখানোর জন্য আসার আর যাওয়ায় কষ্ট আর দুঃখ বেদনা থাকতো না বরং তৃপ্তি আর ভালো লাগা কাজ করত তিনি বলছেন তিনি যখন তার স্বামীর বাড়িতে নিজের কুটিরে পৌঁছে গেলেন খুদ থেকে ন্যামও তার বরকতের অজুর ধারা নামল আর তা এমনটাই যে তার উঠ যেখানে ক্ষীণকায় ছিল স্বাস্থ্যবান হতে লাগলো উঠনি যেখানে দুধ পাওয়া যেত না সেখানে প্রতিদিন অনেক দুধ পাওয়া যেত শুধু না বকরির পাল এই তৃষিত মরুভূমিতে ছড়ে ছড়ে সন্ধ্যায় তো একেবারে দুধে পূরণ হয় এক বরকত অভাবহীন সমৃদ্ধি তার পরিবারে কাজ করত সর্বত্র আশেপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লো কি ব্যাপার আমাদের উঠগুলো ছড়ে আমাদের বকরিগুলো ছড়ে কিন্তু হালিমা তোমার উট আর বকরি তো ভিন্ন ঐতিহাসিকভাবে প্রমাণিত হালিমা তো সাদিয়া এবং তার স্বামী হারেস আব্দুল ওজা তাদের এক পুত্র ও তিন কন্যা ছিল পুত্রের নাম ছিল আবদুল্লা আর তিন কন্যা এদের নাম ছিল আনিসা হুজাইফা এবং সাইমা যদিও অনেকগুলো বিশুদ্ধ বর্ণনার বাস্তবতায় প্রমাণিত যে মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামকে যে সাদিয়া বুকের দুধ খাওয়াইয়াছেন তিনি তার চাচা হামজাইবনে আব্দুল মুতালেব কেও দুধ পান করিয়েছিলেন বলে একটি বর্ণনা রয়েছে মোহাম্মদুন সাল্ল আলি ওসল্লাম সাদিয়ার গৃহে দুধ পান করে লালিত পালিত হচ্ছেন হালিমাতু সাদিয়ার পুত্র আব্দুল্লাহ তার সাথে আপন হয়ে দুধ ভাই কিন্তু আপন হয়ে হয়ে বেড়ে উঠলেন কতদিন দুধ পান করেছিলেন বছর বছর দুধ পান করেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী হোসাল্লাম হালিমত সাদিয়ার গৃহে আসন্ন দরবারে নবীতে বারবার আমরা একত্রিত হই রব্বুল আলমিন আমাদের সকলকে তার গোলাম হিসেবে أرتاري حبيبي رجدرت أموتي شبه قبول آمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب. والسلام عليكم ورحمة الله وبركاته. صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশনাল জাকাত পাঠিয়ে দিন বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়ন ব্যাংক ওয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপেরোড ইউকে পোস্ট কোড বি সুইফট কোড আই বি ও